এবাৰ চাহ শ্রমিকলৈ ভাল খবৰ আনিব মমতা বেনাৰ্জী চৰকাৰে। কিন্তু চাহ শ্রমিকসকলৰ মজুৰি নিৰ্ধাৰণ কৰিব বুলি ইতিমধ্যে মমতা বেনাৰ্জীয়ে ঘোষণা কৰিছে। এই মুহূৰ্তত খবৰ জনাইছো বিজেপি শাসিত ৰাজ্যসকলৰ হৈতে ফেৰ মাৰিব পৰাকৈ চাহ শ্রমিকৰ মজুৰি নিৰ্ধাৰণ কৰিব। চাহ শ্রমিকলৈ কো খবৰ আনিব মমতা চৰকাৰে। বিজেপি শাসিত সুবুৰিয়া ৰাজ্যৰ হৈতে ফেৰ মাৰিব পৰাকৈ শ্রমিকৰ মজুৰি নিৰ্ধাৰণ কৰিব মমতা চৰকাৰে। ফেব্রুয়ারি অথবা মার্চ মাহর শেষ ভাগলৈ নির্ধারণ করিব ন্যূনতম মজুরির হার। চাহ শ্রমিকর কল্যাণের গঠন করা হয়েছে বিশেষ কমিটি। ইতিমধ্যে এক বিশেষ কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। চাহ শ্রমিক চাহ ইউনিয়নের বৈঠকর সিদ্ধান্তর ভিত্তিত গঠন করা হয়েছে বিশেষ কমিটি। বিগত বছর 26 টাকা পর্যন্ত ভাত্তা বৃদ্ধি করা হয়েছে চাহ শ্রমিকর। প্রতিদিনে চাহ শ্রমিকে লাভ করেছিল 202 টাকাক মজুরি। এবার মজুরি নির্ধারণ করব বিজেপি শাসিত সুবুরিয়া রাজ্যর তুলনায় বঙ্গত চাহ শ্রমিকর মজুরি অতি ন্যূনতম, আর যার বাবে চাহ শ্রমিকর কল্যাণের এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিপরা গেছে। বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে ফের মারিবরাক মমতা সরকারে লৈছে এই বিশেষ আসনি। আর এই মুহূর্তে খবর জানাই আছে এবার চাহ শ্রমিকর বিশেষভাবে চিন্তা চর্চা করেছে মমতা সরকারে। চাহ শ্রমিকলৈ সু খবর আনিব মমতা সরকারে। কিন্তু বিজেপি শাসিত সুবুরিয়া রাজ্যের সঙ্গে ফের মারিবরাক শ্রমিকর মজুরি নির্ধারণ করব মমতা বেনার্জীয়ে। ফেব্রুয়ারি অথবা মার্চ মাহর শেষ ভাগলৈ নির্ধারণ করব ন্যূনতম মজুরির হার। আর চাহ শ্রমিকর কল্যাণের ইতিমধ্যে এক বিশেষ কমিটি গঠন করা হয়েছে। চাহ শ্রমিক চাহ ইউনিয়নের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, আর সেই বৈঠকর সিদ্ধান্তর ভিত্তিতে এই বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বিগত বছর 26 টাকা পর্যন্ত ভাত্তা বৃদ্ধি করা হয়েছিল চাহ শ্রমিকর, আর এই বর্ষতো চাহ শ্রমিকর বিশেষ ঘোষণা করা হয়েছে। প্রতিদিনে চাহ শ্রমিকে 202 টাকাক লাভ করেছিল মজুরি। বিজেপি শাসিত সুবুরিয়া রাজ্যের তুলনায় বঙ্গত চাহ শ্রমিকর মজুরি অতি ন্যূনতম, আর যার বাবে চাহ শ্রমিকর এবার বিশেষভাবে চিন্তা চর্চা করেছে এক বিশেষ আসনি হাতত লৈছে। কিন্তু চাহ শ্রমিকর মজুরি নির্ধারণ করব মজুরির হার বৃদ্ধি করব, যার বাবে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। চাহ শ্রমিক আর চাহ ইউনিয়নের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, মজুরি সম্পর্কে কেবাটাও গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছিল, আর সেই আলোচনার অন্তত এক বিশেষ কমিটি গঠন করা হয়েছে। যেহেতু বিগত বর্ষত 26 টাকা পর্যন্ত ভাত্তা বৃদ্ধি করা হয়েছিল চাহ শ্রমিকর, আর সুবুরিয়া বিজেপি শাসিত রাজ্যের তুলনায় বঙ্গত কিন্তু চাহ শ্রমিকর মজুরির হার অতি কম, আর যার বাবে মমতা সরকারে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যাতে বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে ফের মারিব পারে, আর তার বাবে এক বিশেষ আসনি হাতত লৈছে। এবার চাহ শ্রমিকর মজুরি বৃদ্ধি করার কথা ইতিমধ্যে ঘোষণা করেছে, সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর ইতিমধ্যেই যেহেতু বিগত বর্ষতো চাহ শ্রমিকর বিশেষ আসনি আনিছিল, আর যত 26 টাকা পর্যন্ত ভাত্তা বৃদ্ধি করা হয়েছিল, আর এবার এক বিশেষ কমিটি গঠন করা হয়েছে চাহ শ্রমিকর কল্যাণের এই কমিটি গঠন করা হওয়া বলে জানিপরা গেছে। ফেব্রুয়ারি অথবা মার্চ মাহর শেষ ভাগলৈ নির্ধারণ করব ন্যূনতম মজুরির হার।